আসসালাম ওয়ালাইকুম মাই লাভলি ভিউর্স আমি ফাহমিদা কিচেন উইথ ফাহমিদাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের চিকেন দম বিরিয়ানি করে দেখাবো আমার স্টাইলে খুব সহজভাবে চিকেন দম বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর জন্য প্রথমে আমি দেড় কেজি মুরগির মাংস মাঝখানে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চার টেবিল চামচ গোড়া দুধ দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব এক চা চামচ সর্বমূর তিন চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া দিব এক চা চামচ লবণ দিব এক চা চামচ পিওয়াজ লবণটা আপনাদের স্বাদ মতো চেক করে দিবেন আদা বাটা দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিব এক চা চামচ হোয়াইট ভিনাগার দিব এক টেবিল চামচ এক টেবিল চামচ পানির সাথে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এখন চার টেবিল চামচ পানি দিয়ে দিব এরপরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই ঘন্টার জন্য চিকেন মেরিনেট করে রেখেছিলাম এখন চিকেন রান্না করে নিব এই জন্য চুলার আঁচ মিডিয়াম লোতে করে প্রথমে একটি পাত্রে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই থেকে তিন মিনিট পরে তিনটি এলাচ দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো দিয়ে দিব এরপরে ভালো মতো মিশিয়ে নেব চোলার আঁচ মিডিয়ামে করে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব এরপরে ঢাকনা উঠিয়ে ভালো মতো মিশিয়ে নিব আমি যেহেতু চিকেন দম বিরিয়ানি করছি সেক্ষেত্রে পনেরো মিনিট সর্বমোট সিদ্ধ করলে হবে চিকেনের গায়ে পানি যখন লেগে আসবে সেক্ষেত্রে এক চা চামচ দিয়ে দিব ভালো মতো মিশিয়ে নিব মুরগির মাংসের জন্য আলাদা কোনো পানি ইউজ করি নাই মুরগির মাংসের গায়ে গায়ে যখন পানি লেগে আসছে সেক্ষেত্রে চুলা বন্ধ করে দিয়েছি যাতে হালকা একটু গ্রেভি থাকে মেজারমেন্ট কাপে মেপে তিন কাপ গুঁড়া চাউল নিয়েছি বেয়স আমি রূপচন্দা গুঁড়া চাউলটা ইউজ করেছি আপনারা চাইলে বাসমতি চাউলটা ইউজ করতে পারেন চুলার আঁচ মিডিয়াম লোতে করে আমি ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি তিন কাপ চাউলের জন্য আপনারা যে কাপে চাউলটা নেন কাপে ছয় কাপ পানি দিবেন এরপরে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব এখানে আমি এক চা চামচ জিরা দিব চারটি এলাচ দিব তিন চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে এক চা চামচ লবণ দিচ্ছি তিন কাপ চাউল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি যখন হালকা একটু সিদ্ধ হয়ে উঠবে সেক্ষেত্রে চাউলগুলা দিয়ে দিতে হবে চাউল দেওয়া হয়ে গেলে এরপরে ভালো মতো মিশিয়ে নিব চুলার আঁচ মিডিয়ামে করে দিব প্রথমে এক চা চামচ লবণ দিয়েছিলাম লবণ একটু কম মনে হচ্ছে সেজন্য সামান্য একটু মিশিয়ে নিচ্ছি চাউলের গায়ে গায়ে যখন পানি লেগে আসবে সেক্ষেত্রে চুলা বন্ধ করে দিতে হবে আলাদা একটা ছাঁকনিতে নিয়ে নিতে হবে দম বিরিয়ানিতে দেওয়ার জন্য তিনটি আলু মাঝখানে কেটে পরিষ্কার করে ধুয়ে হালকা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালারের সাথে এক চা চামচ পানি মিশিয়ে নিয়েছি দম বিরিয়ানির জন্য রান্না করা মুরগির মাংস নিয়ে নিচ্ছি এদিকে এইটি পারসেন্ট সিদ্ধ করা চালগুলো নিয়ে নিব ভারী একটি পাতিল নিচ্ছি প্রথমে পাতিলে দুই চা চামচ ঘি দিয়ে দিব বিয়ার্স আপনারা চাইলে তেল দিতে পারেন দম বিরিয়ানি আমি যেহেতু লেয়ারিং করে করব সেক্ষেত্রে প্রথমে এইটি পারসেন্ট সিদ্ধ করা চালগুলো ভালো মতো সব জায়গায় ছড়িয়ে দিব চাউল ভালো মতো দেওয়া হয়ে গেলে চিকেন দিয়ে দিচ্ছি সাথে কিছু গ্রেভি দিব কাঁচামরিচ দিয়ে দিব তিন চারটি সামান্য পরিমাণ কিশমিশ দিব একটি পেঁয়াজ কুচি করে কেটে তেলে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি সেখান থেকে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এরপরে সিদ্ধ করা আলু থেকে তিন চারটি দিয়ে দিব এরপরে এইটি সিদ্ধ করা চালগুলো ভালো মতো ছড়িয়ে দিব আবার চিকেন দিয়ে দিচ্ছি চিকেন দেয়া হয়ে গেলে সামান্য পরিমাণ গ্রেভি দিব এরপরে সিদ্ধ করা আলু কিশমিশ দিয়ে উপরে আবার চাউলের লেয়ারটা দিয়ে দিব এখন উপরে সর্বশেষ চিকেনগুলো দিচ্ছি বিওয় বিরিয়ানি বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি আগামীতেও ইনশাল্লাহ ভিন্ন ধর্মী বিরিয়ানি রেসিপিগুলো আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করব চিকেন দম বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন চিকেন দেওয়া হয়ে গেলে সর্বশেষ চাউলের লেয়ারটা দিয়ে দিচ্ছি ভালো মতো সব জায়গায় ছড়িয়ে দিতে হবে সমান করে চাউল ভালো মতো দেওয়া হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন কিশমিশ দিয়ে দিব কিশমিশ দেওয়া হয়ে গেলে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড রেখেছিলাম সেটা মাঝখানে চামচ তরল দুধ দিয়ে দিব বিওয়ার্স হাতের কাছে তরল দুধ না থাকলে দুই টেবিল চামচ গুঁড়া দুধে চার টেবিল চামচ পানি মিশিয়ে নিতে পারেন দম বিরিয়ানি দমে দেওয়ার জন্য নিচে একটা তাওয়া দিয়েছি আমি এখন পাতিলটা বসিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম লোতে করে পঞ্চাশ মিনিটের জন্য দমে দিয়ে দিব পঞ্চাশ মিনিট পরে মশাল্লা করে আমার চিকেন দম বিরিয়ানি রেডি হয়ে গেছে পিওর্স একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে তাওয়া দিয়ে তারপরে পাতিলটা বসিয়ে দিতে হবে যদি নন পাত্র হয়ে থাকে সেক্ষেত্রে তাওয়া দেয়া লাগবে না চিকেন দম বিরিয়ানি দেখতে যেমন সুন্দর পিওস এটা খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন স আমি চেষ্টা করি ভিন্ন ধর্মী রেসিপিগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার আমার চিকেন দম বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আগামীতে ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসি আল্লাহ হাফিজ